জুমার দিনের যে সমস্ত করণীয়, যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা হলো জুমার সালাত আদায় করা। জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনটি জুমা এক নাগাড়ে অথবা তিনটি জুমা তিনি ত্যাগ করবেন, পড়বেন না, তিনটি জুমা উপস্থিত হবেন না, তাহা অবনান অলসতা করে, রাসূলুল্লাহ বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আর না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, সিল গালা করে দিবেন অন্তরকে, এই অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না, সকল দুয়ার বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই, জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হল তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায়, আর জুমার নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো। কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসে কথা ভালো হয়েছে, আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, এক ওয়াক্কারা ওয়াবতাকার তাড়াতাড়ি উঠলো, জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো, তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো, চার ওয়াস্তামা জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে শুনলো, পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো, কোনো কথা বলল না। এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ও কিয়ামুহা, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় সে পায়ে হেঁটে আসছে, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর রোজা রাখার, এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম। নাম্বার তিন, জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা, জুমার দিন এটা দোয়া কবুলের একটা বিশেষ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, একটি বিশেষ সময় আছে, এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাওয়াকে সাথে সাথে কবুল করে, কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি। জুমার দিন সেটা কি সকালে না দুপুরে, জুমার সময় না বিকেলে, না সন্ধ্যায় না আগের রাতে, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি? ওই যে লাইলাতুল কদরের মতো, যাতে করে সারা দিনভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে, যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তবে বেশিরভাগ ওলামা একরাম মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে, আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, এই জন্য জুমার দিনে আসরের পরে সময়টাতে দোয়া মাশগুল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন। নাম্বার চার, জুমার দিনের জুমার পরেই সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দুরূদ পাঠ করা। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা, জুমার দিনে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন, এই দরুদ পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন। দরুদ মানে হলো রাসূলের জন্য দোয়া করা। রাসূলের জন্য দোয়া এমন এক জিনিস, তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে। আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে, দরুদ পাঠ করে, পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন। কেউ যদি বিপদগ্রস্ত থাকে, কঠিন বিপদে পড়ে যায়, উদ্ধারের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না, যদি সে দুরূদ পড়তে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেন, টেনশন দূর করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ যে যত বেশি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুসিবত বিপদ পেরেশানি তত বেশি দূর করে দেন। আর এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার, অর্থাৎ একবার দুরূদ বলবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, 10 টাইমস তার উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন। বিভিন্ন জায়গায় আল্লাহর অনুগ্রহের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, এরকম 10 বার অনুগ্রহ হবে যদি আপনি একবার দুরূদ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। অন্য দিনে তো করবেনই, তবে জুমার দিনটি স্পেশাল, এই দিনটিতে বিশেষ দুরূদ পড়তে হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ পাঠ করতে হয় এই দিনে বেশি বেশি, এবং শুধু জুমার দিনে নয়, কোন কোন হাদিসে আসছে তিনি বলেন জুমার দিনে এবং জুমার রাতে এই উভয় সময়ে তোমরা আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ পাঠ করো। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিবাগত রাত। বৃহস্পতিবার দিবাগত রাত সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত এবং শুক্রবার সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে আপনি দুরুদ পাঠ করেন। দুরুদ নির্দিষ্ট কোনো দুরুদ নাই, যে দুরুদ পান সে দুরুদ পড়েন, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন এটাও দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়েন, যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন। এটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার পড়লে আপনার প্রতি দশবার অনুগ্রহ নাজিল করবেন। মোহতরম হাজিরিন, এই জন্য জুমার দিনে বিশেষ করে দুরুদের ফজিলত রয়েছে। পাঁচ নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাত জেগে ইবাদত করেন, কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাত। সেজন্য একটি হাদিসে পরিষ্কার ভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে জেগে ইবাদত করা নিষেধ আছে, তেমনি ভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আপনি এমনি সবসময় তাহাজ্জুদ পড়েন সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম, কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না। দুরুদ প্রসঙ্গে একটা কথা বলতে হয়, তা হলো একটা দুরুদ আমাদের সমাজে খুব প্রচলিত আছে, বিভিন্ন মসজিদে টাঙ্গায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গায় বিতরণ করা হয়, সেটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরুদটা আসরের পরে 80 বার পড়লে অনেক সওয়াবের কথা বলা হয়ে থাকে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের বেশিরভাগ মুহাদ্দিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত, অতএব সেরকম নির্দিষ্ট করে কোনো দুরুদের সংখ্যা ঠিক করব না, নির্দিষ্ট কোনো ফরম্যাটের দুরুদ ঠিক করব না, বরং যে কোনো কমন দুরুদ আমরা পড়তে থাকব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো জুমার দিনের সুরায় কাহাফ তেলাওয়াত করা। সুরায় কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নূর এর ভূমিকা রাখবে। নূর মানে আলো। কেয়ামত দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে, অন্ধকার থাকবে একটা সেশনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা সূরা কাহাফ তেলাওয়াত করতে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন। আর কোন কোন বর্ণনায় আসছে সূরা কাহাফ যদি কেউ জুমার দিনে তেলাওয়াত করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে নূরান্বিত করে দিবেন, আলোকময় করে দিবেন। যদি এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলেছেন এটি যাইফ, তবে এই হাদিসটির উপরে সাহাবীদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে, যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না, এটা ফজিলত আছে, করা উচিত জুমার দিনে সূরা কাহাফ। সূরা কাহাফ একটু দীর্ঘ সূরা, কিন্তু সূরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যারা তেলাওয়াত করতে পারবো না তারা জুমার দিনে সূরা কাহাফ শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। 7 নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা। গোসল করব এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে সহিহ বুখারীর একটি হাদিসে আছে, তিনি বলেছেন ইযা জা আহাদাকুমুল জুমআ ফালিয়াগতাসিল, তোমাদের কারোর কাছে জুমার দিন যদি উপস্থিত হয় কেউ জুমার দিনে উপনীত হয় সে যেন অবশ্যই গোসল করে। এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হব, সমবেত হব, গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে, কাছাকাছি থাকতে হবে, তাহলে ঘেঁষাঘেঁষি করে যখন আমরা বসবো থাকবো সালাত আদায় করবো খুতবা শুনবো তখন আমি গোসল না করলে আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে। একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয়, একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয়, একজন মুসলিমকে কতটা মানে সচেতন হতে হয়, কতটা দায়িত্ববান হতে হয়, আরেকজনের জন্য কষ্ট না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয়, এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে। বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা, এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল। এরপরের আমল 7 নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা, আতর অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা, যদি আপনি অ্যালার্জির রোগী না হন। অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য সুন্নত হবে না, বাকি যাদের অ্যালার্জি নেই আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবে না। 8 নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পায়ে হেঁটে মসজিদে আসা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাশা ওয়ালা মিয়ার কাব, যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চললো না তার জন্য ফজিলতের কথা বলা হয়। 9 নম্বর হলো খুতবার সময় চুপ থাকা, খুতবার সময় চুপ থাকা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। খুতবা চলাকালীন সময় কোনো প্রকার শব্দ করা যাবে না। জুমার দিনের আরেকটি আমল হলো তাহিয়াতুল মসজিদ আদায় করা। এরপরে জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা। অনেকে আসেন একটু দেরিতে আসলেন কাতার ভেঙে ভেঙে সামনে আসেন, মনে করেন ফাঁকা জায়গা আছে, একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন, আশপাশের লোক ওইটা ফিল আপ করে বসা উচিত, আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না। কারণ এক বর্ণে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, তার এই অগ্রসর হওয়াটা জাহান্নামের দিকে তাকে অগ্রসর করে দেবে। বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ,